অমল কান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসাথে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না, শব্দ রূপ জিজ্ঞাসা করলে কেমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত, সে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ বা উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্লান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামার জামরুল পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ কি অমলকান্তি রোদ্দুর হতে পারে। সে অন্ধকার এক ছাপাখানায় কাজ করে, মাঝে মধ্যে আসে আমার সাথে দেখা করতে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টার হয়েছে, সে অনায়াসে ডাক্তার হতে পারত, আর যে ডাক্তার হতে চেয়েছিল সে উকিল হলে এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমল কান্তি চান। অমল কান্তির উত্তর হতে পারেনি, সেই অমল কান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।